শুরুতে আমরা আমাদের নতুন কোর্সে কিভাবে আপনারা ভর্তি হবেন সেটা একটু আপনাদেরকে দেখাবো। আমাদের নতুন কোর্স রান হয়েছে, মানে লঞ্চ করেছি আমরা, তো আপনারা চাইলে এখন ভর্তি হতে পারবেন। আমরা যা যা শিখাচ্ছি এটা নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই দেবো, আপনাদের বিরক্তর কারণ যাতে না হয়। এবং আমাদের নেক্সট স্টেপে যেটা আছে কপি পেস্ট জব কিন্তু আছে লাইভ, তো হয়তো বা ওইটা দেখার জন্য আপনারা এসেছেন। আমি তার আগে আপনাদেরকে একটু দেখাই দিতেছি আমাদের যে নতুন কোর্সটা লঞ্চ করেছি আমরা 2022-এর, এটা কীরকম হতে চলেছে আপনাদের জন্য এবং কী কী আমরা শিখাচ্ছি, কোর্স ফি সহ সব কিছু একটু আপনাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে? ভর্তি চলছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে 100% কাজের নিশ্চয়তা, যা বলছি সব কিছুই সত্যি, ঠিক আছে? মাত্র 3,999 টাকা দিয়ে আপনাদের কাছ, মানে আপনারা আমাদের কাছ থেকে যা যা শিখতে পারবেন। সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, বেসিক এক্সেল, অফলাইন ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে যে আপনার ডাটা মাইনিং, স্ক্র্যাপিং, কপি পেস্টের কাজ আছে, বিজনেস কার্ড ডাটা এন্ট্রি আছে, দেন অনেক কিছু আছে, পিডিএফ এক্সেল, ই কমার্স ডাটা এন্ট্রি আছে, দেন হচ্ছে যে আপনার B2B লিড জেনারেশন, ওয়েব রিচার্জ, ওয়েব স্ক্র্যাপিং অ্যান্ড আরও অ্যাসেট্রা অ্যাসেট্রা অনেক কিছু আছে। কীভাবে ইমেল ভ্যালিডেশন টুলস খুঁজে বের করতে হয়, কোন টুলসগুলো কাজ করে, কীভাবে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলা থেকে ডাটা কালেকশন করতে হয়। টোটাল আমাদের এখানে ক্লাস হবে হচ্ছে যে 20টি, ঠিক আছে? এখানে ক্লাস সংখ্যা 20টি। দেন অ্যাডমিশনের শেষ তারিখ হচ্ছে 25শে মার্চ, তো যারা অ্যাডমিশন নিতে চান বা অ্যাডমিট হতে চান আমাদের কোর্সে, তারা অবশ্যই 25শে মার্চের আগে আমাদের অ্যাডমিশন নিতে হবে। দেন ক্লাস শুরু হবে 1 এপ্রিল থেকে, আমাদের যে ক্লাসটি আছে সেটা 1 এপ্রিল থেকে শুরু হবে। আর কোর্সের হচ্ছে যে আপনার ডিউরেশন, মানে টোটাল 2 মাস চলবে আমাদের কোর্স। প্রতি সপ্তাহে 2টি করে ক্লাস হবে, 1টি লাইভ ক্লাস থাকবে, এটা আমরা উল্লেখ করি না এখানে। ক্লাসের সময় হচ্ছে 9:30 থেকে আপনার 11:30 AM পর্যন্ত, ওকে? তো এটা আমরা কথা বলে আবারও চেঞ্জ করতে পারবো। কোর্স ফি হচ্ছে যে আমাদের, আমি আবারও বলে দিচ্ছি, 3,999 টাকা মাত্র, ঠিক আছে? দেন নিচের দিকে আসার পর এখানে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটার একটু বিস্তারিত দিয়ে দিয়েছি, এইগুলো একটু আপনারা পড়ে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম লিঙ্ক, ঠিক আছে? আপনারা জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, আপনি যেখানে এই ভিডিওটা দেখছেন ওইখানে লিঙ্ক দেওয়া আছে, মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে। দেন তারপরে আপনাকে বিকাশ নগদ রকেট এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে, তো আপনি যে কোনো একটি নাম্বার যেটাতে আপনি পাঠাবেন সেই নাম্বারে জাস্ট কল করতে হবে আপনাকে, বা সরি আপনাকে টাকা পাঠাতে হবে। দেন টাকা পাঠানোর পরে আপনাকে কী কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, বিকাশ নগদ রকেট নাম্বার থেকে টাকা পাঠানোর পর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বার সহ আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে তারপর সাবমিট করুন। দেন এখানে অ্যাডমিশন ফি এত টাকা এবং লাস্ট ডেট এত টাকা লেখা আছে। আরও যদি বিস্তারিত জানতে চান এই নাম্বারে কল করতে পারেন। আমি একটু ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ফর্মটা, মানে এই ফর্মটাতে আপনারা কীভাবে সাবমিট করবেন, মানে আপনারা কীভাবে অ্যাডমিট হবেন এটা একটু আমি আপনাদেরকে দেখাই, অনেকের এই বিষয়টা না জানা থাকতে পারে। তো আমি এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি যাতে করে আপনাদের কোনো অ্যাডমিট হতে কোনো সমস্যা না হয়। তো আমি লিঙ্কটাকে ওপেন করছি, দেন এরকম একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফিউচার ফ্রিল্যান্সার আইটি ব্যাচ 3 অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে? আমাদের এটা ব্যাচ 3 চলতেছে, প্রথম দ্বিতীয় শেষ হয়নি, দ্বিতীয়টা এখনও রানিং আছে, তবে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড আমরা কিন্তু তৃতীয়টা শুরু করে দিয়েছি। তো এখানে আসার পরে প্রথমে আপনার ফার্স্ট নেম, তারপরে হচ্ছে পার্সোনাল নাম্বার, দেন ফেসবুক লিঙ্ক, আপনার যে ফেসবুকটা ইউজ করেন ফেসবুকের লিঙ্ক দিবেন, ইমেল দিবেন একটা, বিকাশ নগদ রকেট এখানে নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে টাকা পাঠিয়ে আপনার নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এবং টাকা পাঠানোর পর দেখবেন একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এতটুকুই কাজ। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন বিস্তারিত জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো চলুন এবার আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন লাইভ প্রজেক্টে। আজকের এই ভিডিওতে আমরা আরও একটি সহজ কপি পেস্টের জব আপনাদেরকে দেখাবো, খুবই সিম্পল। আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই কপি পেস্টের জবগুলো করতে পারেন, ইনশাল্লাহ অনলাইন থেকে প্রতি মাসে খুব ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের জবটি দেখার পরে আপনাদের যদি এই রিলেটেড কোনো জব আসে সেক্ষেত্রে সেটা আপনি খুব দ্রুতই কমপ্লিট করতে পারবেন, কারো কাছ থেকে আপনার হেল্প নিতে হবে না। আমরা শুধুমাত্র লাইভ প্রজেক্টগুলো আপনাদের জন্য শেয়ার করি, আপনারা যাতে করে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে বিপদে না পড়েন। লাইভ প্রজেক্টগুলো শেয়ার করলে আপনাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে এবং এই প্রজেক্টগুলো দেখে আপনি নেক্সটে যদি এরকম কোনো প্রজেক্ট পান সেটাতে খুব ইজিলি ওয়ার্ক করতে পারবেন। তো চলুন আমরা ডিরেক্টলি শুরু করছি, বাইরের রিকোয়ারমেন্ট থেকে আমরা কাজটা করে দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভে, কীভাবে এই কপি পেস্টের জব আসে এবং কীভাবে এই কপি পেস্টের জব কমপ্লিট করে বায়ারকে জমা দিতে হয় A to Z।
তো আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও লাইভ প্রজেক্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আজকের এই ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি ভাইরের ফাইলটা ওপেন করেছি, এখানে অসংখ্য ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা, 1000-এর ওপরে হবে এখানে ওয়েবসাইট আছে। তো এখানে সে শুধুমাত্র আমাকে ওয়েবসাইট দিয়েছে এখানে। তো এখানে আমাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটগুলো থেকে ডেটা কালেকশন করতে হবে অনলি ইমেল, মানে ওয়েবসাইট থেকে আমাদেরকে জাস্ট তাদের কন্ট্যাক্ট ইনফরমেশান ইমেল বাইর করতে হবে। আমি এখানে লিখে দিলাম যে ওয়েব লিঙ্ক, এটা হচ্ছে বাইরের আনকমপ্লিটেড ওয়েব লিঙ্ক, অ্যান্ড এখান থেকে আমাদের বাইর করতে হবে ইমেল, ঠিক আছে। আমরা এটাকে জাস্ট একটু সাজিয়ে নিলাম, দেন এখান থেকে টান দিয়ে এটার একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকুই এনাফ। এখন আমাদেরকে কালেকশন করতে হবে ইমেল। তো আমরা সর্বপ্রথম ইমেল কালেকশন করার জন্য আমি এক থেকে দুইটা ড্রেমো আপনাদেরকে বাহির করে দেখাচ্ছি যে জবটি কীভাবে করতে হবে। সিম্পল জব, কপি পেস্টের কাজ সবাই করতে পারবেন, এবং আমি সর্বশেষে দেখাবো যে এই ফাইলটা আপনি বায়ারকে আবার কীভাবে জমা দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে বায়ার ফাইল, তো কীভাবে কাজটি করে আবার বায়ারকে জমা দিতে হয় সেটাও দেখাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অসংখ্য ইমেল আছে। আমরা কালেকশন করার জন্য ফার্স্ট ইমেল, এখান থেকে আমরা ইমেলের মধ্যে ক্লিক করব, দেন ওয়েবসাইটটিকে ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটি ওপেন হয়েছে। তো মূলত এখানে আমাদেরকে এই ওয়েবসাইটের ইমেলের প্রয়োজন, মানে এই ওয়েবসাইটের যে মালিক আছে বা এই ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ইমেলটি আছে, এই ইমেলের আমাদের প্রয়োজন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে কন্ট্যাক্ট আক্সে যাব, দেন নিচের দিকে যাইতে হবে সেটার জন্য। এখানে আসার পরে আমরা এই যে কন্ট্যাক্ট আক্স আছে এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা এখানে একটু খুঁজবো যে তাদের ইমেল আছে কি না। তো যদি আমরা এখানে তাদের ইমেলটা পেয়ে যাই তাহলে তো পাইলাম, আর যদি না পাই সেক্ষেত্রে আরও ওয়ে আছে, এখান থেকে আপনারা জাস্ট ডোমেন নেম যেটা আছে সেটা কপি করবেন, খুবই সিম্পল ওয়ে। কপি করার পরে আপনি এখানে চলে আসবেন নিউ ট্যাবে, অ্যান্ড নিউ ট্যাবে আসার পরে এখান থেকে আপনি ইমেল সর্বপ্রথম লিখবেন ইমেল, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনি অ্যাড দিবেন, এটি অ্যাড, দেন হচ্ছে যে ওয়েবসাইটের যে ডোমেনটি আছে ডোমেনটি আপনি এখানে পেস্ট করে জাস্ট ইন্টার করবেন। দেন দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাট তাদের যে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নেম আমি এখানে পেস্ট করেছি। ডোমেন নেম শুধুমাত্র http থাকবে না, www থাকবে না, শুধু ডোমেন নেমটা থাকবে। দেন পেস্ট করার পরে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, অনেকগুলো ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে কন্ট্রোল এফ এ চাপ দিব। তো কন্ট্রোল এফ এ চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি নিউ ট্যাব এসেছে। তো এই নিউ ট্যাবের মধ্যে আমরা এখান থেকে শিফট চেপে ধরে অ্যাট দ্য রেটে ক্লিক করব। তো শিফট চেপে ধরে যখন আমরা অ্যাট দ্য রেটের মধ্যে ক্লিক করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইমেল এসেছে। ওকে, এখানে যেগুলো অ্যাট দ্য রেট সহ ইমেল সেগুলো এখানে শো করছে। আমরা আসলে এখন বুঝবো কীভাবে যে তাদের সঠিক ইমেলটা আসলে কোনটা, বা সঠিক ইমেলটা আমরা আসলে কীভাবে পাবো। সঠিক ইমেলটা পাওয়ার জন্য আপনি তাদের কন্ট্যাক্ট আক্সে যাইতে পারেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট আক্স আছে। তো আপনি এখান থেকে ডিরেক্টলি এখন কন্ট্যাক্ট আক্সে যাবেন। দেখেন আমি সঠিক ইমেলটা পাওয়ার জন্য কন্ট্যাক্ট আক্সে আসলাম, তাদের ওয়েবসাইট ঠিকঠাক আছে সব কিছু। দেন নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইমেল। ওকে, তো এটা তাদের হচ্ছে যে অফিসিয়াল ইমেল, তো আমরা এটাকে কপি করব। দেন কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। তো আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট। ওকে, তো এভাবে আপনি ইমেলগুলো কালেকশন করতে পারবেন। আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি, দেন এখান থেকে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। আগের যে পেজগুলো ছিল এগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। সো কপি পেস্টের জব খুবই ইজি। তো আপনি সেমভাবে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে কন্ট্যাক্ট আক্স চেক করবেন সর্বপ্রথম। যদি আপনি ইমেলটা পেয়ে যান তাহলে আপনাকে আর অন্য কোথাও খুঁজতে হবে না, আর যদি না পান সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। তো দেখি আর তাদের আছে কি না এখানে, ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু আছে, বাট এখানে আসলে ইমেল নাই। তো ইমেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব, এই ওয়েবসাইটের ডোমেনটা কপি করব, আর একটু খুঁজে দেখি যে কোথাও আছে কি না। আচ্ছা নাই, তো আমরা এখান থেকে জাস্ট ডোমেন নেম যেটা আছে সেটা কপি করব, www থাকবে না। দেন ডোমেন নেম কপি করার পর এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নেব। দেন সেম প্রসেস, আমরা এখান থেকে ইমেল অ্যান্ড হচ্ছে যে আপনার অ্যাট, আমরা যেই লিঙ্কটি কপি করেছি ওটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে, কন্ট্রোল ভিতে। পেস্ট করার পরে আমরা এখান থেকে এটাকে সার্চ করে দিব ইন্টারে ক্লিক করে। সিম্পল কপি পেস্টের জব, একবার দেখলে আমি আশা করছি সবাই করতে পারবেন।
দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের কন্ট্যাক্ট আক্স আছে এখানে। আমরা এটাতে একটা ক্লিক করে এটাকে ওপেন করব। তো অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আক্সে না পাইলে আমরা এখান থেকে যেটা করব কন্ট্রোল এফ এ চাপ দিব, দেন অ্যাট দ্য রেট এখানে জাস্ট আমরা শিফট চেপে ধরে অ্যাট দ্য রেট তুলবো। দেন দেখতে পাচ্ছি এখানে তাদের ইমেল শো করছে অনেকগুলো। তো আমরা নিচের দিকে আসলে তাদের আরও ইমেল দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা প্রথমে সর্বপ্রথম একটু কন্ট্যাক্ট আক্সে দেখি, এখানে তাদের কন্ট্যাক্ট আক্স আছে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইমেল নাই, ঠিক আছে। আর একটু নিচের দিকে আসি দেখি পাওয়া যাইতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তাদের কোনো ইমেল এখানে শো করছে না। আমরা যেটা করব এই ইমেলটা নেওয়ার জন্য আমরা হচ্ছে যে এখান থেকে এই অপশনটা ইউজ করব, ঠিক আছে, ফাইন করব। দেন ফাইন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকগুলো ইমেল আছে। তো আমরা যেটা করব এখান থেকে যে ইমেলের নাম সহ লেখা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের এখানে ফার্স্ট লাস্ট ইমেল এরকম লেখা আছে, তো এখানে কিন্তু নাম নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেল আছে যেটা নাম সহ আছে। তো যেটা আমরা নাম সহ পাবো সেটাকে আমরা এখান থেকে রিয়েল ধরে নিব। এবং এটা চেক করার জন্য আমরা বিভিন্ন ইমেল এক্সটেনশন আছে, মানে ইমেল ভ্যালিডেশন এক্সটেনশন আছে, ওগুলো দিয়ে একটু চেক করে নিব, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় নাম্বারটা আমরা কমপ্লিট করলাম, দেন এখানে আমরা নিয়ে এসে এটাকে পেস্ট করে দিব। তো আমাদের কিন্তু দুইটা কাজ শেষ। এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যতগুলো এখান থেকে আছে প্রত্যেকটার ইমেল আপনাকে জাস্ট কপি করে দিতে হবে। ওকে, এটাই মূলত কাজ। এখানে যে 1000 আপনি কপি পেস্টের কাজ দেখতে পাচ্ছেন, এটা টোটাল বাজেট ছিল আপনার হচ্ছে $200, মানে টোটাল কাজের জন্য আপনাকে $200 দেওয়া হবে। তো আজকের প্রজেক্ট এই পর্যন্তই ছিল। আপনারা যারা কপি পেস্টে জব করে ইনকাম করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিনিয়তই লাইভ প্রজেক্ট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সকলেই ভালো থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চাই আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।